যতটা পড়ানো হয়েছিল তারপর থেকে পড়াচ্ছি। যে শঙ্কর 5 নম্বর দিনে একটা গুহার কাছে এসে উপস্থিত হলো, এবং অত বড় গুহা কখনো না দেখার দরুন একটা কৌতূহলের বশবর্তী হয়ে সে জিনিসপত্র বাইরে রেখে গুহার মধ্যে ঢুকলো। গুহার মুখে খানিকটা আলো, যেখানে ঢুকছে গুহাটার সেই মুখের মধ্যেটা খানিকটা আলো, আর ভেতরটা বড় অন্ধকার, কিছু দেখা যায় না। টর্চ জ্বেলে সন্তর্পণে অগ্রসর হয়ে, সন্তর্পণে মানে খুব সাবধানে, টর্চ জ্বেলে আস্তে আস্তে অগ্রসর হলো। সে ক্রমশ এমন একটা জায়গায় এসে পৌঁছলো যেখানে ডাইনে বাঁয়ে আরও দুটো গুহার মুখ, মানে গুহার ভেতরে একটু ঢোকার পর দেখলো ডান দিকে একটা গুহার রাস্তা চলে গেছে, বাঁ দিকে একটা গুহার রাস্তা চলে গেছে। ওপরের দিকে টর্চ জ্বেলে সে উঠিয়ে দেখলো ছাদটা অনেকটা উঁচু, গুহার বর্ণনাতে লিখতে হবে যে গুহার ছাদটা অনেকটা উঁচু ছাদ, সাদা শক্ত নুনের মতো ক্যালসিয়াম কার্বোনেটের সরু মোটা ঝুড়ি ছাদ থেকে ঝাড় লণ্ঠনের মতন ঝুলছে ছাদ থেকে। তোমরা এটা জানো কেন হয়? কারণ চুনাপাথরের গুহাতে বৃষ্টির জল পড়লে চুনাপাথর গলে যায়, তখন সেগুলো নিচে নেমে এসে ওই ধরনের আকার আকৃতি, দেখে স্ট্যালাকটাইট আর স্ট্যালাগমাইট বলা হয়, নিচ থেকে ওরকম উঠে থাকে আর ওপর থেকে নিচে নেমে থাকে, তো সেরকম ঝাল লণ্ঠনের মতন ঝুলছে। গুহার দেওয়ালগুলো ভিজে আর স্যাঁতস্যাঁতে, গা বেয়ে অনেক জায়গায় খুব ক্ষীণ ধারায় জল ঝরিয়ে পড়ছে। শঙ্কর ডাইনে গুহায় ঢুকলো, ডান দিকেরটায় ঢুকলো। সেটা ঢুকবার সময় সরু ছিল, সরু, ঢুকবার সময় ছোট, আর ভেতরটা আস্তে আস্তে বড় হয়ে গেছে, প্রশস্ত হয়ে গেছে। পায়ে পাথর নয়, ভিজে মাটি, পায়ের নিচেরটা ভিজে মাটির উপর দিয়ে হাঁটছে। টর্চের আলোয় ওর মনে হলো গুহাটা ত্রিভুজ আকৃতির, গুহাটা দেখতে ত্রিভুজের মতো, ত্রিভুজ আকৃতির গুহা। ত্রিভুজের ভূমির এক কোণে একটা গুহার মুখ, একবার দেখাবার চেষ্টা করছি, দেখতে পাচ্ছ কিনা জানি না, এরকম ত্রিভুজ আকারের, এইরকম ত্রিভুজ নয়, এরকম ত্রিভুজ আকারের যে গুহার মুখটায় শঙ্কর প্রথমে ঢুকেছিল, ঢুকে দেখলো ওর ডান দিকে একটা গুহা চলে গেছে আর বাঁ দিকে একটা গুহার মুখ, গুহার মুখ, ওর ডান দিকের গুহার মুখটার দিকে ঢুকলো এরকমভাবে, ওর দেখেই মনে হলো ওই গুহাটা ত্রিভুজ আকারের গুহা। পরের টিউশন, গুহাটা ত্রিভুজ আকারের, আচ্ছা কতটা হলো, হ্যাঁ আঁকা বাঁকা, একবার ডাইন, আর একটা সংকীর্ণ গলির মধ্যে সে এসে পড়েছে। আচ্ছা, সেটা দিয়ে ঢুকে শঙ্কর দেখলো যেন দুধারে পাথরের উঁচু দেওয়াল, ওয়ালার মধ্যে সংকীর্ণ গলি, দুধারে ছোট পাথরের দেওয়াল আর মাঝখানে সংকীর্ণ গলি, গলির মধ্যে এসে পড়েছে। সেই গলি দিয়ে ঢুকে শঙ্কর দেখলো, আচ্ছা গলিটা আঁকা বাঁকা, গলিটা, যে গলিটায় সে ঢুকলো সেই গলিটা আবার আঁকা বাঁকা হয়ে গেছে, এরকম আঁকা বাঁকা গেছে, সোজা পথ নয়, গলিটা আঁকা বাঁকা, একবার ডাইনে একবার বাঁয়ে যেন সাপের মতন এঁকে রেখে চলেছে। শঙ্কর অনেক দূর চলে গেল গলিটা ধরে ধরে, অনেকটা দূর হেঁটে হেঁটে চলে গেল সেই গলিটা ধরে ধরে সে গুহার মধ্যে অনেকক্ষণ, আচ্ছা ঘন্টা দুই এতে কাটলো, 2 ঘন্টা হেঁটেছে শঙ্কর গুহার মধ্যে। তারপর সে ভাবলো এবার ফেরা যাক, আর গুহার মধ্যে থেকে লাভ নাই, এবার ফেরা যাক। কিন্তু ফিরতে গিয়ে আর কিছুতেই সেই ত্রিভুজ গুহাটার খুঁজে পাওয়া গেল না, এই মুখটা সে আর কিছুতেই খুঁজে পেল না, কারণ গুহার মুখ তো বিভিন্ন জায়গায় ভাগ হয়ে গেছে, সে চলে গেছে অন্য পথ দিয়ে, যার ফলে ত্রিভুজ আকারের গুহাটা কিন্তু সে আর খুঁজে পেল না। কেন? এই তো সেই গুহা, এই গুহা থেকেই সেই সরু গুহাটা বেরিয়েছে, সরু গুহা তো শেষ হয়েই গেল, তবে ত্রিভুজ গুহাটা কই? অনেকক্ষণ খোঁজাখুঁজির পর শঙ্করের হঠাৎ কেমন আতঙ্ক উপস্থিত হলো, সে গুহার মধ্যে পথ হারিয়ে ফেলেনি তো, সর্বনাশ, এটা আন্ডারলাইন করো। আর ওপরে যেটা প্রথম লাইন, ওই অত বড় গুহা না দেখার দরুন, ওটা আন্ডারলাইন করো সেন্টেন্স পর্যন্ত, মানে দাঁড়ি পর্যন্ত, ফুলস্টপ পর্যন্ত। সে বসে বসে আতঙ্ক দূর করবার চেষ্টা করলো, ভাবলো না ভয় পেলে চলবে না, স্থির বুদ্ধিবিন্ন, এই বিপদ থেকে উদ্ধারের উপায় নেই। মনে পড়ল আলভারেস তাকে বলে গিয়েছিল অপরিচিত স্থানে বেশি দূর অগ্রসর হবার সময় পথের পাশে সে যেন কোনো চিহ্ন রেখে যায়, সবসময় বলেছিল যে পথের পাশে যেন কোনো চিহ্ন রেখে যায়, এটা তোমাদের আগে পড়িয়েছি, বুঝিয়েছি, যাতে সে আবার সেই চিহ্ন ধরে ফিরতে পারে, এই উপদেশ সে ভুলে গিয়েছিল।
এখন উপায়? টর্চের আলো জ্বালতে তার ভরসা হচ্ছে না, যদি ব্যাটারি ফুরিয়ে যায় তবে নিরুপায়, কারণ সে জিনিসপত্র শব্দ তাঁবুর বাইরে গুহার বাইরে রেখে এসেছে। টর্চের ব্যাটারি অনেকগুলো ছিল, সে আনেনি একটাও। সে ভেবেছে গুহাটা দেখে ফিরে আসবে, যদি ব্যাটারি ফুরিয়ে যায় তবে নিরুপায়। গুহার মধ্যে অন্ধকার সূচিভেদ্য, অর্থাৎ ছুঁচে সুতো পরানো যাবে না, সূচ প্রবেশ করবে না, এমন সূচিভেদ্য। সেই অন্ধকারে এক পা অগ্রসর হওয়া অসম্ভব, পথ খুঁজে বার করা তো দূরের কথা। সারা দিন কেটে গেল, ঘড়িতে সন্ধে 7টা। এদিকে টর্চের আলো রাঙা হয়ে আসছে ক্রমশ, রাঙা হয়ে গেছে মানে আর বেশি ব্যাটারির চার্জ নেই। ভীষণ গুমোট গরম গুহার মধ্যে, খুব গরম। তাছাড়া পানীয় জল নেই, পাথরের দেওয়াল বেয়ে সে যে জল চুইয়ে পড়ছে তার স্বাদ, তার আস্বাদ কষা, ঈষৎ লোনা, নুন নুন খেতে এবং কষা কষা খেতে। তার পরিমাণও বেশি নয়, খুব ক্ষীণ, হাত পাতলে হাতে আসবে না। জিভ দিয়ে চেটে চেটে খেতে হয় দেওয়ালের গা থেকে, জিভ দিয়ে চেটে খেতে হবে। বাইরে অন্ধকার হয়েছে নিশ্চয়ই, 7:30 বাজলো, 8টা, 9টা, 10টা, তখনও শঙ্কর পথ হাতড়াচ্ছে। টর্চের পুরনো ব্যাটারি জ্বলছে সমানে বেলা 3টে থেকে। এইবার তা ক্ষীণ হয়ে এসেছে যে শঙ্কর ভয়ে আর উন্মাদের মতন হয়ে উঠল। হে আলো যতক্ষণ তার প্রাণের ভরসাও ততক্ষণ, নতুবা এই নরকের মতন মহা অন্ধকারে পথ খুঁজে পাওয়ার কোনো আশা নেই। স্বয়ং আলভারেজও পারত না, এটা আন্ডারলাইন করো, এই আলো যতক্ষণ থেকে শুরু করে স্বয়ং আলভারেজও পারত না। পরেরটা পরের ভিডিওতে জানাচ্ছি, আজ এতটুকুই।